আসসালামু আলাইকুম দর্শক শেষ পর্যন্ত যেটি সন্দেহ এসছিল আমার মনে আপনাদের মনে তাই হয়েছে বাংলাদেশের একজন এমপি নাম আনারুল আজিম আনার তিনি ভারতে যে শেষ পর্যন্ত খুন হয়েছেন তার লাশ পাওয়া গেছে এটি মোটামুটি এখন নিশ্চিত পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনারুল আজিম তথ্য পেয়েছে পুলিশ গণমাধ্যমগুলোতে এখন আস্তে আস্তে উঠতে শুরু করেছে বিষয়টি পরিষ্কার গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম তখনই আমি বলেছিলাম যে তিনি কি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন এই সন্দেহের বা এই প্রশ্নের কোনো মীমাংসা হচ্ছে না এবং কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলাম যে দুটি দেশের পুলিশ খুবই শক্তিশালী তাদের নেটওয়ার্ক এটা বের করা খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন তথ্য প্রযুক্তির যুগে সেটাও আমার কাছে খুব বোধগম্য না এবং আনারের কেনই পরিণতি সেটিও নানা রকম খবর আছে ব্যবসায়িক সেই ব্যবসার কিছু বৈধতার দিক আছে কিছু ব্যবসার কথা শোনা যাচ্ছে সোনা সংক্রান্ত অর্থাৎ গোল্ডের বিজনেস সেই বিজনেস কতখানি আইনানুক নাকি কতখানি তার পেছনে অবৈধ বিষয় ছিল মোটকাতা কোনো একটা ব্যবসায়িক লেনদেনের একটা বিষয় এখানে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে তবে সবকিছু মিলিয়ে তিনি যেহেতু একজন বাংলাদেশের এমপি তো তার এই বিষয়টি কেন এক সপ্তাহ ধরে পাওয়া গেল না এতদিন পরে সে উদ্ঘাটিত হলো এটা মানে খুবই রহস্যজনক পুরো বিষয়টি তার পরিবার যেভাবে দৌড়ঝাপ করলো কেন সরকারের তরফ থেকে খুব দ্রুত বেগে এটি নেওয়া হলো না না সেটা আমার কাছে পরিষ্কার এখন ভারতে গিয়ে ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট একটি পুলিশের সূত্র বলছে এই ঘটনায় সন্দেহভাজন পুলিশ সন্দেহভাজন দুজনকে পুলিশ আটক করেছে আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন আটক হওয়া দুজনের মধ্যে একজনের নাম আমানুল্লাহ পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানাচ্ছেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের একটি দল কেরানীগঞ্জ থেকে শুরুতে আমানুল্লাহ নামের একজন আটক করে পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো ভারতের একটি গোয়েন্দা সংস্থাকে জানালে তারা জানায় যে আনুল আজিম খুন হয়েছেন আনুল আজিমের একান্ত সচিব আব্দুর রৌফ বুধবার সকালে বলছেন আমরা গণমাধ্যমের মাধ্যমে খুনের ঘটনা জানতে পেরেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানা সম্ভব হচ্ছে না পুলিশের সূত্র বলছে ভারতে গিয়ে বারোই মে সন্ধ্যা সাতটার দিকে আনারুল কলকাতায় তার পূর্ব পরিচিত বন্ধু সম্পর্কীয় গোপাল বিশ্বাসের বাসায় ওঠে গোপালের সঙ্গে তার পঁচিশ বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে তেরোই মে বেলা দুইটার দিকে আনারুল চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন তখন গোপাল বিশ্বাসকে বলে যান তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন এরপর আর বাসায় না ফেরার কারণে আঠেরোই মে কলকাতার বরাহানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ জিডি করেন গোপাল বিশ্বাস জিডিতে উল্লেখ করেছিলেন আনুরুল আজিমের সঙ্গে তার পঁচিশ বছরের ধরে পারিবারিক সম্পর্ক বারোই মে সন্ধ্যা সাতটার দিকে আনুরুল আজিম কলকাতার মন্ডল পাড়া লেনে তার বাড়িতে আসেন তিনি কলকাতায় আসেন ডাক্তার দেখাতে পরদিন তেরোই মে স্থানীয় সময় বেলা পনেরো দুইটার দিকে ডাক্তার দেখানোর জন্য গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন আনুল আজিম আনার যাওয়ার সময় তিনি বলে যান দুপুরে খাবেন না সন্ধ্যায় ফিরে আসবেন পরে কলকাতা পাবলিক স্কুলের সামনে এসে নিজেই গাড়ি থেকে চলে যান যেটি তথ্য অনুযায়ী আনারুল আজিম সন্ধ্যায় গোপাল বিশ্বাসের বাসায় ফেরেননি আনুল আজিমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপালকে একটি বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন সেখানে পৌঁছে তিনি ফোন করে গোপাল বিশ্বাসকে জানাবেন গোপাল বিশ্বাসের ফোন করার কোনো দরকার নেই এটাই হলো রহস্যজনক এই যে ফোন করে দরকার নাই হঠাৎ করে দিল্লি যাচ্ছেন তার মানে সামথিং কোন একটা গ্রুপের হাতে সে বন্দি হয় এবং তারাই হয়তো এই মানে ফোনের মেসেজগুলো চালাচালি করেছে গোপাল বিশ পরে পনেরোই মে সময় বেলা এগারোটা একুশ মিনিটে আনুল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে তাতে আনুল আজিম দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে বলছে যে আমার সঙ্গে ভিআইপিরা আছেন ফোন করার দরকার নেই আনুল্লাহ আজিমের নম্বর থেকে একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে পাঠানো হয় তো কলকাতার পুলিশ বলছে আনারুল আজিম খুন হয়েছেন কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তার মানে তিনি দিল্লিতে যাননি পুরো জিনিসটাই ছিল রহস্যে ঢাকা তারপরে তার মেয়েও ভারতে রওনা হয়েছে তার মানে তারাও হয়তো খবর পেয়েছে যে আনুলের মেয়ে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারপর তিনি আনোলা পরিচিত জনের ফোন করেন কিন্তু তার সন্ধান মেলেনি যাই পুরো বিষয়টি রহস্য ঢাকায় রহস্যের সুরাহা দরকার কেন কি কারণে তিনি কলকাতায় গেলেন চিকিৎসা চিকিৎসার কথা বলে আসলে কি চিকিৎসা নাকি অন্য কোনো বিষয় ছিল এই বিষয়টির একটি মানে অনুসন্ধান বা রহস্য উন্মোচিত হওয়া উচিত বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ